লক্ষ্মীপুরগামী দূরপাল্লার এই বাসটি তার গন্তব্যে পৌঁছাতে পাড়ি দিবে 220 কিলোমিটার পথ। এই যাত্রায় তার জ্বালানি প্রয়োজন হবে 90 লিটার, যেখানে খরচ গুনতে হবে 9,540 টাকা। টানা দুইবার ডিজেলের দাম কমার আগে এই পথে জ্বালানি খরচ হতো 9,810 টাকা। তবে পরপর 2 মাসে ডিজেলের প্রতি লিটারে 3 টাকা কমার ফলে অতিরিক্ত যে অর্থের সঞ্চয় হচ্ছে তার বিপরীতে ভাড়া কি কমেছে? ভাড়া একদমই কমানো হয়নি। এখানে উচিত ছিল যেভাবে দাম বৃদ্ধি পায় গাড়ির ভাড়াও বৃদ্ধি পায়, কিন্তু যখন কমানোর বিষয়টা আসে এইটা নিয়ে কথাও বলে না। কমার ক্ষেত্রে আমি এখন কি বলবো আপনি আমাকে বলেন, যে বাস মালিক সমিতির কাছে গিয়ে আমি তাদের বাসায় গিয়ে নক করবো যে আপনি আমাকে কিছু বলেন যে কেন কমতেছে না? ওই জায়গাটা থেকে আমরা খুবই অসহায়। আমাদের তো আসলে কিছু করার নাই, আমাদের বাসায় যেতে হয়, বাড়িতে পৌঁছাতে হয়, তো আমরা এভাবে যেয়ে থাকি আর কি। আগেও তো 2 বার না 3 বার কমেছে তেলের দাম, তাতেও তো ভাড়া কমেনি। তো এটা যাদের দেখার দায়িত্ব তারা যদি না দেখে, তো আমরা সাধারণ জনগণ এই গাড়ি পরিবহন আলাদের সাথে কি মারামারি করবো? রোববার এক বিজ্ঞপ্তির মাধ্যমে ডিজেল ও কেরোসিনের দাম 108.25 টাকা থেকে 2.25 টাকা কমিয়ে নির্ধারণ করা হয় 106 টাকা। তবে ডিজেলের এ দাম কমার বিষয়টি জানেন না পরিবহন সংশ্লিষ্ট অনেকেই, আর ভাড়া কমানোর বিষয়ে তাদের সরল সোজা উত্তর। এটা তো আমরা জানি না, এটা বিআরটি এর ব্যাপার স্যাপার, তারপর আপনার কোম্পানির ব্যাপার স্যাপার আছে। লিটারে কমছে 8.75 পয়সা, কিন্তু এতে তো ভাড়ার কয় টাকা কমে? শুধু ডিজেলের উপর ভাড়া নির্ভর করে না, ভাড়া নির্ভর করে শুধু তেল আছে, তারপর আপনার মোবিল আছে, গিয়ার অয়েল আছে। যাত্রীবাহী পরিবহনের বাইরে রাজধানীতে পণ্য পরিবহনের গুরুত্বপূর্ণ বাহন ট্রাক, নিত্যপণ্যের দাম বাড়া কমার অন্যতম অনুষঙ্গ এর খরচ। তবে ডিজেলের দাম কমলেও পণ্য পরিবহন খরচের কোনো প্রভাব নেই। সংশ্লিষ্টরা বলছেন, যাত্রী পরিবহনে সরকার নির্ধারিত ভাড়া থাকলেও পণ্য পরিবহনে 3,87,914টি ট্রাকের ক্ষেত্রে নেই কোনো নির্ধারিত নিয়ম। যেই পরিমাণ কমানো হয়েছে এতে করে সম্ভবত 2 পয়সা বা 3 পয়সা কমবে টোটালের উপরে, যার উপরে কারো কোনো প্রভাব পড়ে না, যাত্রীর উপরে পড়ে না, বাসের উপরে পড়ে না। এটা হতে হলে আরও বড় ধরনের পরিবর্তন আসতে হবে, যেমন প্রতি লিটার 10 টাকা 20 টাকা কম, এরকম ক্ষেত্রে হয়তো তখন একটা কথা আসবে। IMF-এর 440 কোটি টাকা ঋণের শর্ত হিসেবে সরকার গত 29 ফেব্রুয়ারি জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতি ঘোষণা করে। এর ধারাবাহিকতায় রোববার দ্বিতীয়বারের মতো দেশের বাজারে সমন্বয় হল ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অক্টেনের দাম। এর আগে গত 7 মার্চ ডিজেল ও কেরোসিনের দাম লিটারে 75 পয়সা, অক্টেনে 4 টাকা ও পেট্রোলে 3 টাকা কমানো হয়। ডিজেল ও কেরোসিনের দাম 2.25 টাকা কমানোর ফলে 2 মাসে কমল 3 টাকা। পরিবহন খাতের ভাড়ার নৈরাজ্য না কমালে এ খাতে শৃঙ্খলা ফিরবে না বলে মনে করেন যোগাযোগ বিশেষজ্ঞরা। বিআরটি MRT মতো প্রকল্পগুলো আসছে, তাই গণবান্ধব একটা গণপরিবহন চালানোর জন্যে ভাড়ার হারটা যাতে বিআরটি নির্ধারিত হিসাব বা চার্ট অনুযায়ী নেয় সেটা স্পেসিফিক করা প্রয়োজন, এবং এর অতিরিক্ত ভাড়া নিলে যাতে পদক্ষেপ বা হচ্ছে যে ব্যবস্থা নেওয়া হয় সেটাও নিশ্চিত করা প্রয়োজন। এদিকে সোমবার বিআরটি এর কার্যালয়ে ডিজেল চালিত যাত্রীবাহী মোটরযানের ভাড়া পুনর্নির্ধারণ সভা অনুষ্ঠিত হয়, যেখানে দূরপাল্লার ক্ষেত্রে 3 পয়সা কমিয়ে 2.12 টাকা, আর ঢাকা ও চট্টগ্রাম সিটিতে 3 পয়সা কমিয়ে 2.42 টাকা করার প্রস্তাব পাঠিয়েছে মন্ত্রণালয়ে। যে সরকারের কাছে আজকে এই জ্বালানি তেলের মূল্য হ্রাস এবং অন্যান্য যে বিষয়গুলো কনসিডারেশনে আনে আমরা একটা প্রস্তাব সরকারের কাছে পাঠাবো। দূরপাল্লার বাসের ক্ষেত্রে যেখানে আগে ভাড়া ছিল 2.15 টাকা, সেটা আমরা 2.12 টাকা আমরা আজকে প্রস্তাব করেছি। চলতি এপ্রিলের জন্য যে মূল্য নির্ধারণ করা হয়েছে তাতে ভারতের তুলনায় বাংলাদেশে প্রতি লিটার ডিজেলের মূল্য প্রায় 25 টাকা ও পেট্রোল অক্টেনে 32 টাকা কম। মুন্নাফ রশিদ, এখন ঢাকা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যে সেরা অফার।